গরুর বিরিয়ানিটা দেখার, এই হচ্ছে গরুর বিরিয়ানি, দুই পিস গরু থাকবে, এক পিস আলু থাকবে, রাইস থাকবে, টোটাল 80 টাকা, দুই পিস মাংস, একটা আন্ডা, একটা ডিম, কত? 70 টাকা। এক প্লেট গরুর চাপ 70 টাকা। গরুর ভুঁড়ি আছে, খাসির কলিজা, আপনি বলতে পারেন 240 টাকা? বাস্তবতা আমরা তো সেটাই দেখলাম, আমিও তো খেয়েছি। তিন পিস গরু কত? 50 টাকা। কিভাবে হয় 240 টাকা কেজি হলে? তাহলে এরকম লোকের খাওয়া উচিত না যদি স্যাটিসফাই না হয় 50 টাকায়। হ্যাঁ, বাংলাদেশে যেগুলো হোটেলে খান ওগুলো সব ফ্রোজেন মিট, এই দেশ থেকে যায়। হ্যাঁ, এই হচ্ছে আমাদের শফিক কাকা, যিনি আমাদের এতক্ষণ খাওয়া দাওয়া করাইলেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে কিন্তু আমরা চলে আসছি মার্কুইস স্ট্রিট। এখানে একটা রেস্টুরেন্ট আছে, নবাব ইটিং হাউস। বিলিভ মি, এইটা হচ্ছে আমার খাওয়া এখন পর্যন্ত কলকাতার সবচেয়ে সস্তা মুসলিম হোটেল, যেখানে মাত্র 50 টাকায় গরুর মাংস পাওয়া যায়। আপনারা চিন্তাও করতে পারবেন না, 50 টাকায় গরুর মাংস, তাও 4-5 পিস গরুর মাংস দিবে এরকম বাটি ভর্তি করে, আর বহু আইটেম পাওয়া যায়। আমার মনে হয় বাংলাদেশিরা যারা আসেন, যারা মার্কেট স্ট্রিটে থাকেন, এরকম মানুষ খুব কম আছে যারা এইখানে খাওয়া দাওয়া করে নাই। আমি একদিন কি করলাম, রাতের বেলা, তখন বাজে 12টা, আমি 12টা সোয়া 12টা কলকাতা টাইমে, অর্থাৎ বাংলাদেশি টাইমে 12:30, আমি খাবো তখন, আমি ওই কস্তুরির সামনে আসছি, দেখি কস্তুরি বন্ধ হয়ে গেছে, এদিকে আশেপাশে দাওয়াত হোটেল টোটেল সব কিছু গুছায় ফেলতেছে, এসে দেখলাম নবাবটা তখনও খোলা আছে। নবাবে বসলাম, নবাবে আমি ডাল নিলাম, ভাত নিলাম, গরুর মাংস নিলাম, চিংড়ি নিলাম, আলু ভর্তা নিলাম, সবজি নিলাম, গরুর মগজ নিলাম, মুরগি নিলাম, সব কিছু দিয়ে খেয়ে আমি বিল দিছি মনে হয় 600 সামথিং। এবং আরও একটা অদ্ভুত ব্যাপার, এইখানে প্রায় 250 গ্রাম চিংড়ি মাছ ভুনা 80 টাকা, যেটা চিন্তাও করা যায় না, ছোটো এতটুক চিংড়ি। হ্যাঁ, যেটা আমাদের, আমি অনেক জায়গায় খাইছি ওরকম ছোটো চিংড়ি ভুনা, ওই যে পটুয়াখালী ওই দিকে আছে, এখানে কিন্তু অনেক কম, প্রাইস অনেক কম, মানে প্রাইস প্রচণ্ড লেভেলের কম। এখানে এটা বাংলাদেশি স্টাইলের রান্না, এবং এইখানে প্রপার ঝাল মশলা আছে। আসেন আজকে আমরা এখানে দেখাবো আপনাদের, এখানে ওয়েট করতে হয়। হ্যাঁ, ওই যে আমার ওয়াইফ বাচ্চা ওরা ওয়েট করতেছে ভিতরে, বিষাদ একটা টেবিলের সামনে দাঁড়ায় আছে, টেবিল খালি হবে ও ধরবে, এবং বাইরেও কিন্তু খাবারের ব্যবস্থা আছে। আপনারা চাইলে যে ভেতরে বসার জায়গা নাই, বাইরে বসে খাচ্ছি, এই যে দেখেন বাইরে 4টা টেবিল পাতা আছে এবং লোকজন দাঁড়ায় আছে, আধা ঘন্টা ধরে ওয়েট করতেছেন। আপনি কোথা থেকে আসছেন? পাবনা, পাবনা থেকে আসছে। আচ্ছা, এই ভাই পাবনা থেকে আসছে, আধ ঘন্টা ধরে ওয়েট করতেছে, বাট খাবার ভালো এই জন্যই ওয়েট করে। 10 টাকায় আলু ভর্তা দেয়, যেই আলু ভর্তা চাইলে দুজন খাওয়া যায়। 10 টাকায় ডাল দেয়, সেই ডাল মনে করেন মানে প্রচণ্ড লেভেলের মজার ডাল। হ্যাঁ, আপনাদের সব কিছু দেখাবো, আসেন। ভাইয়া এখানে কি আছে? চিকেন মোটা নোটা পিস। কি বিরিয়ানি কত করে? গরুর বিরিয়ানি 80 টাকা। একটু দেখাবেন গরুর বিরিয়ানি আমাদেরকে? এই যে দেখেন, বাসমতি চালের গরুর মাংসের বিরিয়ানি, কয় পিস দেওয়া হয়? হ্যাঁ, দুই পিস মাংস, একটা আলু, 80 টাকা, 180 টাকা, 180 টাকা। মাটন আর গরু কত? গরুটা দেখান আমাকে, গরুর মাংসটা, গরুর বিরিয়ানিটা দেখান। এই হচ্ছে গরুর বিরিয়ানি, দুই পিস গরু থাকবে, এক পিস আলু থাকবে, রাইস থাকবে, টোটাল 80 টাকা। চিন্তা করা যায়, বাসমতি চাল দিয়ে গরুর মাংস, দুই পিস গরুর মাংস, আলু দিয়ে কাচ্চি, এটা কি কাচ্চি? কাচ্চি বিরিয়ানি মাত্র 80 টাকা। এইটা কি? সাদা স্টু, আমাদের দেশে বলে কোরমা। হ্যাঁ, এটা কয় পিস মাংস যায়? দুই পিস মাংস, একটা আন্ডা, একটা ডিম, কত? এই যে দেখেন, দুই পিস মাংস, একটা আন্ডা, এটা 70 টাকা গরুর মাংস। আচ্ছা, এরপরে এই সাইডে দেখি আমরা, এটা কি আছে? চিকেন কত করে? দুই পিস 70 টাকা। দেখেন চিকেনের দাম কিন্তু বেশি। এখানে আছে গরুর মাংস, এই যে দেখেন অল্প টাকা দামের গরুর মাংস, এখানে হাড় সহ মাংস কিন্তু,
এখানে কয় পিস মাংস? 4 পিস মাংস 50 টাকা। 4 পিস মাংস মাত্র 50 টাকা। এখানে গরুর মাংস কেজি কত? 200 টাকা 250 টাকা। 200 টাকা 250 টাকা। ওইটা কি? গরুর চাপ কত করে? 70 টাকা। কয় পিস দেয়া হয়? 1 প্লেট গরুর চাপ 70 টাকা। আর এই সাইডে আসেন দেখি কি কি খাবার আছে। এইটা কি গরুর ভুঁড়ি? গরুর ভুঁড়ি আছে, দেখেন গরুর ভুঁড়ি একটু লম্বা করে কাটা গরুর ভুঁড়ি। কত করে গরুর ভুঁড়ি? 60 টাকা। গরুর ভুঁড়ি আছে 60 টাকা। এটা কি? খাসির কলিজা। খাসির কলিজা কত? 80 টাকা। তুলনামূলক দাম বেশি না? আমি আমার মনে হয় আপনি অন্য জায়গায় খান নাই এই জন্য বলতেছেন আপনি তুলনামূলক দাম বেশি, কারণ আমরা এইখানে যে খাবার খেয়ে 600 টাকা বিল দিছি ওই খাবার খেয়ে কলকাতার অন্য হোটেলে আমাদের 2500 টাকা বিল দিতে হয়েছে। আমিও তো খেয়েছি, আমি তো এই জায়গায় খেয়ে গেছি। আপনার কাছে বলেন তো কোন জায়গায় দাম কম? না না সেইটা তো আপনার মানে আপনার তো ওই জিনিসটা বুঝতে হবে যে আপনার অন্য জায়গায় কীরকম সেল বেশি, যেখানে সেল বেশি সেখানে দাম আরও কম হওয়ার কথা। আচ্ছা আপনি স্যাটিসফাই না? তাহলে এরকম লোকের খাওয়া উচিত না যদি স্যাটিসফাই না হয় 50 টাকায়। হ্যাঁ 900 টাকা না? কোন দেশে আপনার? 700 টাকা না? আপনার কোন দেশে? বাংলাদেশে তো। তাহলে 900 টাকা বললেন কেন? হ্যাঁ 700 টাকা, তাহলে 900 টাকা কেন বললেন? 700 টাকা। হ্যাঁ হাড় ছাড়া নিলে 900 টাকাই। হ্যাঁ বাংলাদেশে যেগুলো হোটেলে খান ওগুলো সব ফ্রোজেন মিট, এই দেশ থেকে যায়। হ্যাঁ ওগুলো 400 টাকা কেজির মাংস, ওগুলো আপনি 700 টাকা কেজির মাংস খান না। 700 টাকার কেজি মাংস যখন খাবেন তখন আপনার 70 টাকায় এক পিস মাংসও দিবে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি জানি না কেন ওনারা আরও কমে চায়, মানে ওনারা হয়তো চায় যে এখানে 20 টাকায় 30 টাকায় গরুর মাংস পাওয়া যাবে। এটা আসলে অনুচিত। হ্যাঁ এটা আমি এক্সপেক্ট করি নাই আমার বাংলাদেশি ভাইদের কাছ থেকে। আচ্ছা এরপরে আসেন দেখি এইটা কি? ডাল, মুগ ডাল 10 টাকা 25 টাকা। আচ্ছা এটার দাম একটু বেশি। এইটা কি? ডাল ডিম। ডাল ডিম কত? এটা 35 টাকা। এরপরে এখানে অনেক আইটেম আছে, অনেক আইটেম আছে। হ্যাঁ যেগুলো এখন দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হবে, আমরা বরং ভেতরে যাই। আমাদের আলু ভর্তা 10 টাকা করে, পার পিস 10 টাকা, তাই না? এই যে পার পিস 10 টাকা। আসেন ভেতরে আসেন। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা দিয়ে না খাওয়াই, ওটা হচ্ছে ডাল ডিম আছে, ডাল ডিম দিয়ে খাওয়াই। দেখেন এইখানে যে খাবারগুলো আছে, এই যে কাকা আছে, কাকা দাম শফিক কাকা, শফিক কাকা এর আগেও আমাকে একদিন সার্ভ করছে, একটু দামগুলো বলে দিবে কত করে কাকা? এটা কত? দশ টাকা। এটা কত? পঁয়ত্রিশ টাকা ডিম এবং ডাল। এটা কি? কি এটা? বেগুন ভর্তা 25 টাকা। এটা কি? সিম ভর্তা 25 টাকা। হ্যাঁ মাছ ভর্তা 60 টাকা। গুড়া মাছ 80 টাকা। এবার দাঁড়ান, এবার এটার দাম বলেন। পঞ্চাশ টাকা। দেখেন 50 টাকায় গরুর মাংস পাওয়ার পরেও আমাদের দেশের অনেকেই সন্তুষ্ট না, আমি জানি না কেন অসন্তুষ্ট, তারা 10 টাকা 20 টাকায় গরুর মাংস চায়। দেখেন 80 টাকায় বাসমতি চালের রাইস এবং এই যে এই সাইজের একটা গরুর মাংস, এই সাইজের একটা গরুর মাংস, এই সাইজের একটা আলু, এইটা দিয়ে 80 টাকায় বিক্রি করতেছে। ওনারা আর কত কমে দিবে? আর খাবার তো ভালো। আসেন একটু 80 টাকার বিরিয়ানি টেস্ট করি, যে বিরিয়ানিটা আমাদের দেশে খাইতে গেলে এরকম দুই পিস মাংস দিয়ে কমপক্ষে 200 টাকা লাগত। চলেন একটু খাই। হ্যাঁ এই যে দেখেন গরুর মাংসটা, বিসমিল্লাহ। একটা কথা, গতকালকে রাত্রি বলতেছিলাম যে কলকাতার মানুষজন যে বিরিয়ানি রান্না করে ওই বিরিয়ানি আমার পছন্দ হয় না। ওনারা
আওয়াদি বিরিয়ানি রান্না করে, যেটা হচ্ছে লখনউয়ের বিরিয়ানি, লখনউ স্টাইলের, যেখানে নবাব বাদশারা থাকতো ওনাদের বিরিয়ানি থেকে ইন্সপায়ার হয়ে কলকাতার বিরিয়ানি আসছে। নবাব বাদশাদের বিরিয়ানিতে আলু থাকতো না, কলকাতায় এসে আলুটা যোগ হয়েছে, এইটুকুই। এই যে কিসমিস টিসমিস আছে, আমাদের কাচ্চি বা আমাদের রেগুলার বিরিয়ানি তেহারির স্বাদ কিন্তু এইখানকার বিরিয়ানি তেহারিতে আপনারা পাবেন না। সো এই হচ্ছে কলকাতার বিরিয়ানি। আমার কাছে খুব একটা ভালো লাগে না, বাট এটার কোয়ান্টিটি এবং আপনার টেস্ট বলবো না, টেস্ট আমার কাছে আহামরি টেস্ট লাগে না কলকাতার বিরিয়ানি, কারণ আমার কাচ্চি খাওয়া জীব ভাই, আমার লাগবে না ভালো এরকম মশলা ছাড়া বিরিয়ানি, আমার ভালো লাগবে না। বাট টাকা হিসাবে এটা মোর দ্যান ওর্থ ইট। আমি আগে একটু আপনাদেরকে গরু খেয়ে দেখাই, আসেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এর আগের দিন গরুর মাংস একটা নিছিলাম, আমি এক পিস খাইছিলাম, কারণ আমার কথা হয়েছে যে আমি তো বাংলাদেশে গরুর মাংস রেগুলার পাচ্ছি, আমার অন্য দেশে আইসা 50 টাকা 70 টাকা 80 টাকা কম দামে গরুর মাংস খুঁজে তো খাওয়ার দরকার নাই। এখানকার গরুর মাংস আপনাদের যদি খাইতে ইচ্ছা করে খাইলেন, যদি খাইতে ইচ্ছা না করে তাহলে আপনি অন্য অন্য জিনিস খাইলেন, মানে ঘুরতে আসলে একটু পেট ঠান্ডা থাকা জিনিস খাবেন, গরুর মাংস খাইলে কিন্তু পেট গরম হয়। মাংসটা মজা, ওইটা খাওয়ার আগে একটু ভাজিটা খাই, ভাজিটা খুবই মজা, আলু এবং ভেন্ডি খুব মজা ভাজিটা। চিংড়ি দেয় নাই, আরে 80 টাকার চিংড়ি মাছ, ওই যে শফিক কাকা বলো, এই যে দেখেন 80 টাকার চিংড়ি মাছ, সাইজ দেখছেন, আমি 4 পিস নিলাম, 5 পিস নিলাম, এখনো এই মাছ আরো 3-4 জন খাইতে পারবে। ওই যে দিশাত নিয়ে নিচ্ছে, এটা ঝোল না, এটা শুকনা ভুনা, শুকনা ভুনা, বাট অনেক ফ্রেশ। তুমি খাও, আমি এটা দিয়ে খাবো। আসেন, লবণীয় আইটেমটা বিশাল বড় সাইজের ডিম, না যতটা মজা আমি ভাবছিলাম, এটা আমি ভাবছিলাম যে এটা আমাদের দেশের ডাল চচ্চড়ির মতো, ওরকম না। আচ্ছা, এই ডালটা কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমার মনে হয় ডালটা নষ্ট হয়ে গেছে, ওই ডালটা নষ্ট হয়ে গেছে, পানি নষ্ট হয়ে গেছে না, একটু পানি দাও। আলু ভর্তা নেই আর ডাল নেই, এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের খাবার। হ্যাঁ, আচ্ছা, এই হোটেলটা কিন্তু দাম কম, ভিড় বেশি এবং খুব বেশি আপনি ওই ইয়া করতে পারবেন না যে এই খাবারের মান কেমন হ্যান ত্যান এই সব এত কিছু আপনি দেখতে পারবেন না, এটা রেগুলার একটা খাবারের হোটেল, আপনার এইটা মাথায় রেখে খাইতে হবে, আলু ভর্তা ডাল।
এইটা হচ্ছে এইখানকার আমার খাওয়া বেস্ট আইটেম। আমি আগের দিন তিন বাটি ডাল খাইছি আর তিনটা আলু ভর্তা, চারটা আলু ভর্তা আমি একা খাইছি, চিন্তা করতে পারেন দুই প্লেট ভাত খাইছি, এত মজা। কারো যদি কলকাতায় আসার পরে, কলকাতায় তো বিভিন্ন জায়গায় খাবেন, আমি অনেক জায়গার খাবারের ভিডিও আপনাদের জন্য করছি, আপনারা সেগুলো দেখবেন, খাবেন, লিস্ট করবেন, বিভিন্ন জায়গায় স্পেশাল স্পেশাল আইটেম আছে, সেগুলো খাওয়ার পরে যদি আপনার এরকম হয় যে ডাল আলু ভর্তার জন্য ক্রেভিং উঠে গেছে, তখন আপনি ডিরেক্ট নবাব ইটিং হাউসে আসবেন, ভাত নেবেন, পাতলা ডাল আর আলু ভর্তা। আমি মেনলি এটার জন্যই আসছি আজকে। এখানে আরও সিম ভর্তা, মাছ ভর্তা, বেগুন ভর্তা অনেক কিছু আছে, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে, অনেক আইটেম আছে, আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন। তো যাই হোক, অনেক কিছু তো দেখাই ফেললাম, আপনারা আসবেন, খাবেন, আশা করি ভালো লাগবে। দিশাদা আমরা ওইটা ওইটা বলতেছি, এটা ছোট মাছ একটু নিলাম, এটাও ভালো লাগবে, কাস্কি মাছ, বাট আলু ভর্তার উপরে কিছু নাই এই জায়গায়, বেস্ট। আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং বিদেশ বিভুঁইয়ে এসে দেশের মান সম্মানটা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন, ঝগড়াঝাটি চিল্লা চিল্লি ওগুলো খুব একটা ভালো না। আজকের মতো আল্লাহ হাফেজ। এই হচ্ছে আমাদের শফিক কাকা, যিনি আমাদের এতক্ষণ খাওয়া দাওয়া করাইলেন। শফিক কাকা খুব হাসি খুশি মানুষ, আপনারা আসলে উনি আপনাদেরকে যতটুকু সেবা যত্ন করার করবে, ঠিক আছে? ঠিক আছে কাকা, ঠিক আছে, ওকে ওকে।